একাদশ শ্রেণীর দর্শনের মধ্যে যে সপ্তম অধ্যায় রয়েছে চার ভাগ দর্শন, এই অধ্যায়টিও তোমাদের এমসিকিউ পড়বে তিনটে প্রশ্ন এবং এসএকিউ পড়বে পাঁচটি প্রশ্ন। মোট 8 নম্বরের উত্তর তোমাদেরকে এখান থেকেই করতে হবে। তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমাদের জন্য যে প্রশ্ন ও উত্তরগুলো আমি তৈরি করেছি, তোমরা যদি এই প্রশ্ন ও উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নিয়ে যাও তাহলে তোমরা একাদশ শ্রেণীর দর্শন পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন ও উত্তর কমন পেয়ে যাবে। ইতিপূর্বে তোমাদেরকে আমি যে প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণা, এমনকি তোমাদের জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ, বস্তুবাদ এবং ভাববাদ, তারও একটা সাজেশন আমি দিয়েছি। তোমরা যদি সেই সাজেশনটা না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই সাজেশনটা দেখে নেবে। আর ভিডিওটি ভালো হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথম প্রশ্নটা রয়েছে লোকায়ত দর্শন বলা হয় চার ভাগ দর্শনকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে রয়েছে নাস্তিক শিরোমণি দর্শন হলো চার ভাগ দর্শন। পরের প্রশ্নটি আছে চার ভাগ শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো চারুবাক, চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি বৃহস্পতি। 5 নম্বর দাগে আছে বেদ মানে না চার ভাগ সম্প্রদায়। পরের প্রশ্নটি আছে ঋগ্বেদ থেকে চার ভাগ মত শুরু হয়েছে। নেক্সট যে প্রশ্নটি আছে চার ভাগ মতে বেদ রচনা করেছেন ধূর্ত পুরোহিত। 8 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ, এবং 9 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে প্রমাণ হলো একটি, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। ভারতীয় দর্শনে এই কথা বলেছেন চার ভাগগণ। পরের প্রশ্নটি আছে অনুমান প্রমাণ নয় একথা বলেছেন চার ভাগরা। তারপরে রয়েছে ব্যক্তিজ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চার ভাগগণ। এবং 13 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে পরম তত্ত্ব হলো জড়। 14 নম্বর দাগে রয়েছে চার ভাগ জড়বাদের ভিত্তি হলো ভূত চতুষ্টয়বাদ। চার ভাগ কার্যকারণবাদ এর অপর নাম হলো স্বভাববাদ। 16 নম্বর দাগে রয়েছে চার ভাগ দর্শন হলো একটি জড়বাদী দর্শন। এবং পরের প্রশ্নটি রয়েছে ভূত চতুষ্টয়বাদ মেনেছেন চার ভাগরা। এবং 18 নম্বর দাগে রয়েছে যদৃচ্ছাবাদী বলা হয় চার ভাগগণকে। কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না, চার ভাগরা আকাশকে স্বীকার করেন না। পরের প্রশ্নটি রয়েছে চতুর্ভূতে বিশ্বাসী হচ্ছে চার ভাগ সম্প্রদায়। 21 নম্বর দাগে রয়েছে চার ভাগ দেহাত্মবাদের অপর নাম হলো ভূত চৈতন্যবাদ। পরের প্রশ্নটি রয়েছে চার ভাগ দর্শনে কামকে পরম পুরুষার্থ বলে স্বীকার করা হয়। 23 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে চৈতন্যকে গুণ বলা হয় দেহের। পরেরটি রয়েছে চার ভাগ মতে জড়দেহের চেতনার উৎস হলো চতুর্ভূত। চার ভাগ মতে গৌণ পুরুষার্থ হলো অর্থ, এবং চার ভাগ মতে মুখ্য পুরুষার্থ হলো কাম। 27 নম্বর দাগে রয়েছে চার ভাগ দর্শনে মোক্ষ স্বীকৃত নয়। সুখী স্বর্গ এবং সুখী কাম্য একথা বলেছেন চার ভাগরা। 29 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে সুখ হলো কাম্য বস্তুগুলির মধ্যে একটি। পরের প্রশ্নটি রয়েছে চার ভাগ নীতিতত্ত্বের মূল কথা হলো যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে ঘি খাও। 31 নম্বর দাগে রয়েছে চৈতন্যের অবস্থান কোথায় দেহের মধ্যে, চারু কথার অর্থ হলো মধুর। 33 নম্বর দাগে রয়েছে বেদ অপৌরসেয় একথা বলেন নৈয়ায়িক সম্প্রদায়। পরের প্রশ্নটি রয়েছে বেদ পৌরসেয় একথা বলেন চার ভাগ সম্প্রদায়। 35 নম্বর দাগে রয়েছে চার ভাগ দর্শনের যৌক্তিক ভিত্তি হল জ্ঞানতত্ত্ব। এবারে এসএকিউ প্রশ্নগুলো দেখে নাও। চার ভাগ নীতিতত্ত্ব কী নামে অভিহিত, এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে চার ভাগ নীতিতত্ত্বের অপর নাম কী, চার ভাগ নীতিতত্ত্বের অপর নাম হলো সুখবাদ। পরের প্রশ্নটি রয়েছে চার ভাগ মতে পরম পুরুষার্থ কোনটি, চার ভাগ মতে পরম পুরুষার্থ হলো কাম বা সুখভোগ। 3 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে সহায়ক পুরুষার্থ কোনটি, চার ভাগ মতে সহায়ক পুরুষার্থ হলো অর্থ। চার ভাগ দর্শনে পুরুষার্থ কয় প্রকার ও কী কী, 2 প্রকার, কাম এবং অর্থ। 5 নম্বর দাগে রয়েছে চেতনা হলো জড়ের উপবস্তু, এটি কাদের মত, এটি চার ভাগদের মত। চার ভাগ মতে মানব জীবনের চরম লক্ষ্য কী, চার ভাগ মতে মানব জীবনের চরম লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখভোগ। তার পরের প্রশ্নটি রয়েছে চার ভাগ মতে আত্মা কী, চার ভাগ মতে আত্মা হলো চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। এবং 8 নম্বর দাগে রয়েছে চার ভাগ মতে আত্মার স্বরূপ কী, না চার ভাগ মতে আত্মার স্বরূপ বলতে বুঝিয়েছেন চার ভাগ দর্শনে চৈতন্য বিশিষ্ট দেহকে আত্মা বলা হয়েছে। দেহাত্মবাদ কী, চার ভাগদের আত্মা সম্পর্কিত মতবাদ দেহাত্মবাদ নামে পরিচিত, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর দাগে রয়েছে আত্মা বিষয়ে চার ভাগ মতবাদের নাম লেখো, আত্মা সম্পর্কিত চার ভাগ মতবাদের নাম হলো দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ। চার ভাগগণ আকাশকে স্বীকার করেন না কেন,
চারবাকগণ আকাশকে স্বীকার করেন না কারণ আকাশ প্রত্যক্ষ গ্রাহ্য নয়। পরের প্রশ্নটি রয়েছে চারবাকরা কোন ভূতটি অস্বীকার করেন? চারবাকরা আকাশকে অস্বীকার করেন। এবং ১৩ নম্বর দাগে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, চারবাক মতে জগতের চরম উপাদানগুলি কি কি? চারবাক মতে জগতের মূল উপাদান চারটি, এগুলি হল ক্ষিতি, অপ, তেজ এবং মরুত। ১৪ নম্বর দাগে রয়েছে চারবাক মতে জগৎ কিভাবে গঠিত হয়? চারবাক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি ভূতের আকস্মিক মিলনে জগৎ গঠিত হয়। চারবাক সম্প্রদায় কোন কোন ভূত পদার্থ মেনেছেন? চারবাক সম্প্রদায় ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি মহাভূতের অস্তিত্ব মেনে নিয়েছেন। ১৬ নম্বর দাগে রয়েছে ভূত চতুষ্টয়বাদ কাকে বলে? চারবাক মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি মহাভূতের আকস্মিক মিলনের ফলে জগৎ ও জগতের যাবতীয় বস্তুর সৃষ্টি হয়েছে, একেই ভূত চতুষ্টয়বাদ বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ১৭ নম্বর দাগে রয়েছে চারবাকদের আকস্মিকতাবাদী বলা হয় কেন? চারবাকরা মনে করেন বস্তুর উৎপত্তি, স্থিতি ও বিলুপ্তি সবই আকস্মিক, এই কারণে এদের আকস্মিকতাবাদী বলা হয়। ১৮ নম্বর দাগে রয়েছে ভারতীয় দর্শনে জড়বাদী কারা? ভারতীয় দর্শনে জড়বাদী হল চারবাকগণ। চারবাক স্বভাববাদকে যদৃচ্ছাবাদ বলা হয় কেন? অনেকে চারবাক স্বভাববাদকে যদৃচ্ছাবাদ নামেও অভিহিত করেন কারণ স্বভাববাদ অনুযায়ী ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি মহাভূত যদৃচ্ছভাবে বা আকস্মিকভাবে নিজেদের স্বভাববশত পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জড়জগৎ সৃষ্টি করেছে। পরের প্রশ্নটি রয়েছে চারবাক স্বভাববাদের অর্থ কি? চারবাক স্বভাববাদের মূল বক্তব্য হল ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি মহাভূত নিজেদের স্বাভাবিক ধর্ম ও ক্রিয়া অনুযায়ী পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জগৎ ও জগতের যাবতীয় বস্তু উৎপন্ন করেছে। চারবাক দর্শনে জড়বাদ কাকে বলে? চারবাক মতে জড়বস্তু একমাত্র সত্তা এবং আত্মা, মন ইত্যাদি জড় থেকে উদ্ভূত। জড়বস্তু সম্পর্কে চারবাকদের এই মতবাদই জড়বাদ নামে পরিচিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে ২২ নম্বর দাগে চারবাক দর্শনকে জড়বাদী বলা হয় কেন? না, চারবাক দর্শনকে জড়বাদী বলা হয় কারণ চারবাক দর্শনে একমাত্র জড়বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয়েছে, তাই চারবাক দর্শনকে জড়বাদী বলা হয়। ২৩ নম্বর দাগে রয়েছে অনুমান প্রমাণ নয়, কাদের মত? না, অনুমান প্রমাণ নয়, এটি হচ্ছে চারবাকদের মত। পরের প্রশ্নটি রয়েছে চারবাক মতে প্রমাণ কয়টি? চারবাক মতে প্রমাণ হলো একটি। চারবাকেরা কোন প্রমাণ স্বীকার করেছেন? চারবাকেরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। পরের প্রশ্নটি রয়েছে চারবাকদের কোন শাখা প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন? না, সুশিক্ষিত চারবাক সম্প্রদায় প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন। পরের প্রশ্নটি রয়েছে চারবাকদের নাস্তিক শিরোমণি বলা হয় কেন? চারবাকরা কর্মফল, পাপ, পুণ্য, স্বর্গ, নরক, আত্মা, ঈশ্বর, পুনর্জন্ম কোনো কিছুই স্বীকার না করায় তাদের নাস্তিক শিরোমণি বলা হয়। এবং ২৮ নম্বর দাগে রয়েছে কোন দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত? চারবাক দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত। চারবাক মতে অনুমান প্রমাণ নয় কেন? চারবাকদের মতে অনুমানের ভিত্তি ব্যক্তিজ্ঞানের প্রত্যক্ষ সম্ভব না হওয়ায় অনুমান সম্ভব নয়, তাই অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করা যায় না। পরের প্রশ্নটি রয়েছে চারবাক উপসম্প্রদায়গুলি কি কি? চারবাক উপসম্প্রদায়গুলি হল বৈতন্ডিক বা আদি চারবাক সম্প্রদায়, ধূর্ত চারবাক সম্প্রদায় এবং সুশিক্ষিত চারবাক সম্প্রদায়।